পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র, এক নম্বর আখলাকটা শুনে নাও। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার প্রিয় বান্দা তারা যারা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে, মারামারি ঝামেলা ঝঞ্ঝট কাটাকাটি নাই, তারা যেন শান্তির সঙ্গে বিচরণ করে। শান্তি কাকে বলে বলে দিই, দু ভাইয়ে গ্রামে মারামারি হচ্ছে, আপনি একজন গ্রামের গণ্যমান্য মানুষ, এই ভাইয়ে ভাইয়ে মারামারি করছো কেন? মারামারি করবি না, চল ছাড়, যা তোর মায়ের পেটের ভাই হয় আপনি হচ্ছেন মমিন। আমাদের দেশের কিছু লোক আছে, দু ভাইয়ে যদি মারামারি হয় একটা ভাইকে ফাঁকে নিয়ে গিয়ে এক কাপ চা খাইয়ে আরো লাগিয়ে দিবে, এরকম লোক আছে না? নাই, গাদা মাল আছে এরকম, মারামারি লাগাবার লোক গাদা। কোরআনে আছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাদ, ফিতনা মারামারি বিবাদ যারা লাগায়, ঝগড়া যারা লাগায়, একটা লোককে মার্ডার করার থেকেও বড় গুনাহ। পেট্রোল, পেট্রোল তরল পদার্থ না শক্ত পদার্থ? তরল পদার্থ, পানিটাও কিন্তু তরল পদার্থ। আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, পানির দ্বারা আগুন লিভাই না পেট্রোলের দ্বারা? পেট্রোল দিলে আগুন লিভাবে না বাড়বে? আগুনটা বেড়ে যাবে। পেট্রোলের দ্বারা কখনো আগুন লিভাই না, আগুন বেড়ে যায়। আপনি পেট্রোল হবেন না, আপনি পানি হন যার দ্বারা আগুন লিভিয়ে যাবে। আপনি নরম হন, আপনি নরমি দেখান, তবে আপনার কাজ হবে। আল্লাহর কসম, আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা এত অত্যাচার করেছে, নবীজি যদি আখলাক না দেখাতেন, নবীজি নরম না হলে, শুনলেন কোরআনকে জিজ্ঞেস করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কালবি লানফাজ্জু মিন হাওলিক। হে আমার বিশ্ব নবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক, আর আমি যদি তোমাকে কর্কশ ভাষি করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। নবীজি যদি বলতো, এই কর্মপরবিতা পড় নাহলে দেখ তলোয়ার চালিয়ে দেবো, সে কি বলতো? পড়বো না, আমাকে মেরে দেখো। কিন্তু নবীজিকে রক্তাক্ত করেছেন, নবীজি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি এদিকে হিদায়ত দাও। নবীজিকে যে পাথর মেরেছে, জানেন আমার নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে পেরিয়ে যেতে, উঁচু জায়গায় একটা বুড়ি মেয়ে বাস করত, তার বাড়ি ছিল, প্রত্যেক দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর ছুঁড়ে ছুঁড়ে মারত, নবীজিকে মারত। তিন দিন মেয়েটা মারেনি, নবীজি দেখলে তিন দিন মেয়েটা তো আমাকে পাথর মারছে না, চতুর্থ দিনে তার ঘরের সামনে গিয়ে বলছে, এ বুড়িমা, বুড়িমা কাহাঁ চলি গই, কোথায় তুমি? সেই বুড়িমা এগিয়ে এসে বললে, কোন হ্যায়? বললে, মাই আল্লাহ কে রসুল মোহাম্মদ কহ রাহা হুঁ। ক্যা বাত হ্যায়? বললে, হে বুড়িমা, তুমি আমাকে তিন দিন পাথর মারোনি, তার জন্য খোঁজ লিচ্ছি তোমার শরীরটা ঠিক আছে তো, শরীর ভালো আছে তো, তোমার শরীর খারাপ হয়নি তো? সেই বুড়িমা থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির উপরে কালমা পড়লেন। আর সেই বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি এত ভালো মানুষ, যে মানুষটাই আপনাকে ঘৃণা করে পাথর মারে তার জন্য আপনি এতটা খেয়াল রাখেন। আমার নবী বিশ্ব নবী নরম হয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কালবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী, আপনাকে আমি কর্কশ ভাষি করিনি, আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছি, তার জন্যে কেউ কোনোদিন আপনার কাছ থেকে দূরে সরে যায়নি। যে এসছে সে নবীজির কাছে কলমা পড়ে বাড়ি ফিরে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, নবীজির কাছে যখনই এসছে সে কলমা পড়ে বাড়ি ফিরে গেছে। আমার নবীজি আখলাকের দ্বারা কলমা তাদিকে পড়িয়ে দিয়েছে, চরিত্রের দ্বারা, নবীজির আখলাকে, নবীজির চরিত্রে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা বরকতপূর্ণ করেছিলেন। আমার নবী হচ্ছেন বরকতপূর্ণ নবী। আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এমনি পাঠাননি। আমার নবী বিশ্ব নবীকে
দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকতপূর্ণ নবী করে পাঠিয়েছেন নবীজির বরকত শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নিজে সাহাবীদেরকে বললেন হে আমার সাহাবীরা শোনো চলো মার্কেটে যাওয়া যাক সেই যুগে আরবেতে উটের রেস খেলা হয় এখন ঘোড়ার রেস হয় গাড়ির রেস খেলা হয় সেই যুগে নবীজি জামানায় উটের রেস খেলা হতো যার উট ফার্স্ট হবে তাকে পুরস্কার দেয়া হতো তো প্রত্যেক বছর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট ফার্স্ট হতো তো উটটা বুড়ি হয়ে গেছে সেই উটটাকে নিয়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মার্কেটে নিয়ে এসেছেন বেচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে পড়ল ইয়ে জাবির কা বাত ইয়া রাসূলুল্লাহ মেরে উটনি বুদ্ধি হো গই ইসকো মাই বেচনে কে লিয়ে লাই ইসকো বেচনা বলে জি না তো মেরে রেস কাইসে জিতু এটা যদি আমি না বেচি ভালো তাগড়া উট না লি আমি তো রেস জিততে পারবো না ওই জন্য আমার এই উটটা প্রয়োজন বেচে দেব নতুন উট কিনব আমার নবী বিশ্ব নবী বললেন এর দাম বলো নবীজি কিনলেন উটটা কেনার পরে নবীজি উটনিকে বললেন এ উটনি ব্যাট যা উটনি বসে গেল নবীজির ভাষায় বসার পরে আমার নবী বিশ্ব নবী মাথা থেকে পেছর পর্যন্ত বিসমিল্লাহ বলে হাত বুলিয়ে দিলেন আর বুলানোর পরে বললে জাবির লেকে যা এ উটনি মাই তেরকো গিফট কিয়া তোমাকে উপহার দিলাম নিয়ে যাও এই উটনিটাকে বললেন ইয়া রাসূলুল্লাহ এ তো বুড়ি হয়ে যাওয়ার কারণেই আমি একে বেঁচেছি এ তো জিততে পারবে না আমার নবী বিশ্ব নবী বললেন এর পিঠেতে আমার নবী আমি আল্লাহর নবী হাত বুলিয়েছি একবার তুমি চেখে দেখো হযরতে জাবির রেওয়ায়েতে লিখছেন আমি যখন উটনির ওপরে চাপলাম আল্লাহর কসম উটনি যেন তার যা তেজ ছিল তার থেকে যেন অনেক বেশি তেজ হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলিয়েছেন তো উটনি জওয়ানি হয়ে গেছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই বছরে সেই উটনি রেসটা জিতে গেলেন নবীজির বরকত শুধু এখানেই নয় আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এলান করলেন আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটান পয়গম্বর এবং নবীর পয়গম্বরের নবীর প্রথম তবলিগ ছিল প্রথম দাওয়াত ছিল শোনো এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় এটা প্রত্যেকটা নবী প্রত্যেকটা পয়গম্বরের দাওয়াত ছিল আমার নবী বিশ্ব নবী মক্কা নগরীতে গিয়ে বললেন আল্লাহ নবুয়ত দিলেন হে আমার বিশ্ব নবী তোমাকে আমি নবুয়ত দিলাম ওগো আল্লাহ আমি প্রথম দাওয়াত কাদিকে দেব আমার নবী বিশ্ব নবী বললে প্রথমে তুমি তোমার একটা সাথী তৈরি করো সঙ্গী তৈরি করো হযরতে আবু বকরের কাছে গেলেন হে আবু বকর আমি আল্লাহর নবী মুহাম্মদ তোমাকে একটা কথা বলবো তুমি কি বিশ্বাস করবে আবু বকর বললেন বলুন হে মুহাম্মদ আপনি বলুন আমার নবী বিশ্ব নবী বললেন আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন এটা কি তুমি বিশ্বাস করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম আপনাকে বুকে জড়িয়ে নবীজিকে বুকে জড়িয়ে কালমা পড়ে বললে আমি আপনার প্রতি প্রথম কালমা পড়লাম এবং দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন সুবহানাল্লাহ হযরতে আবু বকরের জন্য আমার নবী বিশ্ব নবী বললেন আজ থেকে তোমার নাম আবু বকর নয় তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী জোরে বলুন সুবহানাল্লাহ লাকব দিলেন এরপর আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী কাবা ঘরে যাও কাবা ঘরের চারিদিকে যেন 360টা মডেল রাখা আছে মানুষ তাদের উপাসনা করে কোথাও পাথর কোথাও গাছ কোথাও সূর্য কোথাও পানি কোথাও মূর্তি তাদেরকে গিয়ে বুঝিয়ে দাও এইগুলোকে ছুঁড়ে ফেলো আর একমাত্র আল্লাহকে বিশ্বাস করো আমার নবী বিশ্ব নবী কাবা ঘরে গেলেন আর বললেন ওরে কাফেরের দলেরা তাদের সর্দার আবু সুফিয়ান শুনে নাও
তোমরা এই 360টাকে ছুঁড়ে ফেলো আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো, এগুলোকে ছুঁড়ে ফেলো আর এক আল্লাহকে বিশ্বাস করো। বেঈমান কাফেররা বললে, আবু সুফিয়ান বললে, এই মুহাম্মদ সাবধানে কথা বলো, ঝামেলা ঝঞ্ঝট করো না, এক কাজ করো, আমাদের 360টা তোমার মাত্র একটা, জৈত সরকার গড়ে চালাও। আমাদের দেশে জোট সরকার হয় না, বহু রাজ্যে জোট সরকার হয়। বলে এক কাজ করো, জৈত চালাও। বলে তাই? বলে হ্যাঁ, একসাথে জৈত করে দাও। বলে তাহলে এক কাজ করো। নবীজি বললে বসো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, হে আমার বিশ্ব নবী, বেঈমান কাফেরকে কোরআন শোনাও। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা না আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না, আর আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এই কথাটা বলার পরে বেঈমান কাফেরদের মাথায় হা, আরে এরকম কথা বলল, আজকে বড় কষ্ট লাগে, নবীজির দ্বারা আল্লাহ তাআলা অতগুলো বেঈমান কাফের, নবীজি হযরত আবু বকর আর আল্লাহর নবী দুজন বসে আছেন, আর এতগুলো বেঈমান কাফেরের সামনে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, আর নবীজি বলে বলে গেলেন তাদিকে আল্লাহর কথা, কিন্তু তারপরও আমার নবীজি টনক লড়াইনি। এটাই হচ্ছে নবীজির আদর্শ। আর আজকে আমরা মুসলমান হয়ে আমরা তাদের ইবাদত করি, কিন্তু তারা আমার ইবাদত করে না। তার একটা নমুনা দিই, পহেলা জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্টি করে না? করে না বাবা, আপনাদের দেশের লোক করে না, খুব ভালো না? ওলি করে, যুবকরা করে, শুধু ফিস্টি নয়, তাতে আবার মদের বোতলের ফোয়ারা উড়ে, ঠিক না? এক নম্বর, 25শে ডিসেম্বর মুসলমানরা পালন করে, করে না? করে না। মুসলমানদের লোকরা নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করে, একটু পয়সা হয়েছে, ঠিক বলছি না? যদি মিথ্যা বলে থাকি আমি প্রমাণ দেবো। আমার বর্তমান জেলায়, আমি মেদিনীপুরের লোককে চিনি না সবাইকে, আমার বাড়ির পাশে যাবেন আমি প্রমাণ দেবো, আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। বর্ধমান টাউনে 25শে ডিসেম্বর গির্জার সামনে মুসলমানদের মেয়েরা দাঁড়িয়েছে, সেখানে গির্জার ভেতরে ঢুকে প্রার্থনা ডানাবে, মা বাপ কেমন তাদিকে ছেড়ে দিয়েছে। ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা তারাবি পড়েন না রমজান মাসে? ইহুদিরা আসে তো দেখতে কেমন তারাবি পড়ছেন, দাঁড়ায় আপনাদের পাশে, কথা বলুন, দাঁড়াবে? দাঁড়াবে না। আপনি ঈদের নামাজ পড়েন, তারপরে আসে, আপনারা গ্রামে কিভাবে সেমুই খাচ্ছেন দেখতে আসে না? কিভাবে ঈদের নামাজ পড়লেন দেখতে আসে না? কুরবানি করেছেন, কিভাবে আপনি গোশত খাচ্ছেন দেখে না? কিভাবে আপনি গরুটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে কিভাবে আপনি জব করলেন এটা দেখে না? ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কি দোয়া পড়লেন, পড়ে আপনি আল্লাহর ইবাদত করে গরু জব করলেন, কেউ দেখতে আসে না। কিন্তু মুসলমানদের যুবক এরা ইহুদিদের কালচারকে নিয়ে লাফালাফি করে। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আমাকে লোকে গালি দেয়, কেয়ামতের দিনে আমি তাদেরকে আল্লাহর সামনে দাঁড় করাবো, আমাকে মা বোন তুলে গালি দেয় ইউটিউবে। যুবকরা, কিছু মানুষ হক কথা বলার কারণে, কিন্তু জেনে রেখে দাও, শয়তান যতই পেঁচু লাগুক আমার নবীজির কোনো ক্ষতি করতে পারে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত গালি দিবে দাও, আমার ক্ষতি করতে তোমরা পারবে না, আমি হকের উপরে আছি, আমার আল্লাহ আমার সাথে আছে, আমি চিন্তা করি না। বড় কষ্ট লাগে, কেন জানেন? নিজের বউকে নিয়ে তারা বিবাহ বর্ষিক পালন করে, নিজের ছেলেকে নিয়ে, কোরআনে আছে শুনে রেখে দাও, যারা পহেলা জানুয়ারি পালন করেন
যারা 25শে ডিসেম্বর পালন করেন, যারা নিজের বউয়ের জন্মদিন পালন করেন, যারা নিজের সন্তানের জন্মদিন পালন করেন, বাড়িতে যদি তাফসীর থাকে তাফসীরে বাইজাবির মধ্যে আসছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের অনুসরণকারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে, এদের যারা অনুসরণ করবে তারাও পদভ্রষ্ট আমার আল্লাহর কাছে। এটা আমার ভাষা নয়, আমার বাপের ভাষা নয়, কোনো ডাইরির কথা নয়, আল্লাহর কালাহ মুল্লার কথা। এবং প্রথম সূরা কোরআনের সূরায়ে ফাতিহার লাস্ট আয়াতে আমার আল্লাহ বর্ণনা করেছে, তোমরা সাবধান হও পরকালের জন্যে, আমার আল্লাহ কিন্তু কিয়ামতের দিনে রেহাই দেবে না, তোমাকে দাঁড় করাবে ইহুদির সঙ্গে, তোমাকে দাঁড় করাবে নাসারাদের সঙ্গে। আমার ভাই, আপনি খ্রিস্টানদের গির্জায় গেলেন, তাদেরকে জিজ্ঞেস করো তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা আল্লাহর ছেলে, তারা নাম রেখেছে এই ঈসা হচ্ছে আল্লাহর ছেলে, জোরে বলুন নাউজ বিল্লাহ, আর মরিয়াম এবং ঈসা দুজনার মূর্তি রেখে তার উপাসনা করে তারা গির্জার মধ্যে। আমার ভাই, ইসলামে প্রথমেই শুনে রেখে দেন, হযরতে ইব্রাহিম নবীর নাম শুনেছেন না শুনেননি? আবার আল্লাহ কোরআনে বলেছেন, যদি বলেন মলবি, মলি সাহেব আমরা যা পারবো করবো, তুমি বলার কে, আমি যা ইচ্ছা যাবে তাই করব, তুমি বলার কে, তুমি যদি মুসলমান বলো তোমাকে বলার আমার হক আছে। এই জন্যই শুনে রেখে দাও, কোরআন থেকে হকটা পেয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার বিশ্ব নবী, কোরআনে আমি ইব্রাহিমের কথা বললাম, তিনি হচ্ছেন আমার একজন সত্যবাদী নবী, সত্যবাদী পয়গম্বর। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, আপনি কাদের উপাসনা করছেন, যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, আপনাদের কোনো উপকার দিতে পারে না। আমি বললে অনেকজন বলে মলবিটা খারাপ, আমাদের দেশের অনেক ভণ্ড আছে, বেকা গাছের নিচে ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে বলে আমরা দিনের কাজ করছি, সেখানে সিজদা দেয়, ঠিক বলছি না? ইসলামে ঘোড়া মূর্তি জায়েজ আছে? তাড়াতাড়ি বলুন, জায়েজ নাই। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, ইসলামে মেয়েদের মাজারে যাওয়া হারাম। ওই জন্যেই মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই দাদা হুজুর, ইনারা নিজেদের ওসিয়ত নামায় লিখে গেছে যে যতদিন তোমরা আমার সন্তানেরা বাঁচবে, কোনোদিন যেন কোনো মেয়ে যেন আমাদের মাজারে না আসে। যদি বলেন ওসিয়ত নামা দেখবো, আমার লাইব্রেরিতে রাখা আছে, ফুরফুরাই ওরসলে যেতে পায় মেয়েরা? এক কথা বলুন, হ্যাঁ না না, যেতে পাই না। কেন? তিনারা ভালো আলেম ছিলেন, যোগ্যপূর্ণ লোক ছিলেন, আল্লাহ তাদেরকে কঠিন জ্ঞান দিয়েছিলেন, তিনারা জানতেন কোনটা পাপ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, ওই জন্যে তাদের আখলাক। আর আজকে আমরা আমাদের মা বোনে দিকে রুখতে পারিনি, এরা মাজারে গিয়ে মাথা ঠুকতে যায়, বড় কষ্ট লাগে। প্রথমেই আপনাদিকে আমি ছোট্ট, আমি মানা করব না, যারা যান খুব যান, কিন্তু আমার কথার উত্তর দিয়ে যাবেন, যদি দিতে পারেন 1,00,000 টাকা পুরস্কার লইল ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ প্রমেস, 1,00,000 টাকা তাকে আমি দেব, বাধ্য হব দিতে। বাম মরে গেলে বিটি কবরস্থানে যায়, যাই আপনাদের দেশে যেতে পায়? কথা বলুন, হ্যাঁ না না, যাই, যাই না, যাওয়া চলবে? কথা বলুন, হারাম। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়? যেতে পাই না, খাটের সঙ্গে খাটটা ধরে যেতে পাই না। কেন? যাওয়া জায়েজ নাই। আপনারা বলুন, আপনার স্ত্রীর ওপরে স্বামীর হক বেশি হবে না ইয়াসিনের হক বেশি হবে? স্বামীর হবে। তো স্বামীর হক যদি বেশি হয়, মায়েরা স্বামীর কবরে যদি যেতে না পাও শরীয়তে, ইয়াসিনের কবরে তুমি কেমন করে যেতে পারবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার মায়েরা, নামাজ পড়ো, রোজা রাখো, দিনদার হও, পরেজগার হও। আমার ভাই, পীর খুব ভালো জিনিস, কিন্তু ভণ্ডর কাছ থেকে বাঁচবে। আমাদের দেশে ভণ্ড পীর আছে না নাই? কথা বলুন। আরে আমার বাপ তো নিজে পীর, জানেন? আপনারা জানেন না, আমার মাদ্রাসায় 23শে ফাল্গুন জলসা আছে, 8ই মার্চ আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম,
এখানে কয়টা লোক হয়েছে? 300 400 500 লোক হয়েছে, 15000 শ্রোতা হয়, কত বললাম 15000, সমস্ত লোককে 100 টাকা কেজি চালে 30টা গরু করব, বিরিয়ানি হবে, আপনারা চলে যাবেন, পীরটা দেখে আসবেন, আমার পীরটা দেখে আসবেন, আমার আব্বার পীর দেখে আসবেন। কাকে বলে? যে পীর নামাজের নসিহত করে, যে পীর রোজার নসিহত করে, যে পীর ভালো কাজের নসিহত করে, সে হচ্ছে প্রকৃত পীর, সে হচ্ছে ভণ্ড, যে গাছতলায় জটা ধরা চুল, গাঁজার টান মারে। আপনাকে প্রমাণ দেব, হুগলি ডিস্ট্রিক্টে আর মেদিনীপুরে আর হাওড়া হুগলিতে নয়, আমার বর্ধমানে আমার বাড়ির কাছে আপনাকে প্রমাণ দেব যে সেখানে মাজারে বসে তাবিজ লেখে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মা পর্যন্ত পড়ে না, পিশাব করে পানি লাইন। প্রমাণ দেব, আমরা বাপ বেটা এক স্টেজে ছিলাম, যখনই আপনি আরামবাগ পার করবেন রাইনা থানা পড়বে, বর্ধমান জেলার রাইনা থানায় ছিলাম, মসজিদের পাশে শ্যাওড়া গাছ, গাছতলায় বসে এক মাল তাবিজ লেখছে, মসজিদে মগরিবের নামাজ হচ্ছে। আমি বললাম হুজুর নামাজ পড়বেন না? একজন বললে উনি মারিফত পেয়েছেন মুখস্থ নামাজ। আমি বললাম ওকে ঝাঁটা জুতো করে বাড়ি মার, আমার নবী শুনে রেখে দেন, যে বলবে মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে, সেরকম পীরকে ঝাঁটা জুতো মারবেন। এই জন্যই আমি দলিল দিয়ে যাচ্ছি, আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখরি জিন্দেগির আখরি ওয়াক্তের নামাজ, দুনিয়াতে আখরি ওয়াক্তের নামাজ, এত অসুস্থ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, আমার নবীজি নামাজ আদায় করলেন, নবীজির নামাজ আল্লাহ মাফ করেনি। আর তুমি বাপের বেটা বলছো মারিফত পেয়েছি নামাজ মাফ হলে একে ঝাঁটা জুতো করে মার। আমার ভাই মাথায় রাখবেন, আমি পীরের বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেমের বিরুদ্ধের লোক। যদি তোমার সিস্টেম ভুল হয়, এক ওয়াক্তের নামাজ পড়েন না, আর আপনি বলছেন খাজা বাবাকে ভালোবাসি, খাজা বাবা তোমাকে ঝাঁটা জুতো মারবে কিয়ামতের দিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জীবনীটা পড়ো, তারপরে বলবে খাজা বাবাকে ভালোবাসি। 12 বছরের পর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জতের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বলছো আমি খাজা বাবাকে ভালোবাসি, এক ওয়াক্তের নামাজ পড়তে পারোনি, তোমার নামাজ নেই। হাওড়া হুগলি মেদিনীপুর থেকে লোকরা বাসে করে বলে আমরা আজমির যাচ্ছি, আজমির শরীফ যাচ্ছি খাজা বাবার কবরে, রাস্তায় যেতে যেতে মুসাফির হয়েছ, ক ওয়াক্তের নামাজ পড়লে হোটেলে দাঁড়িয়ে এরা গাঁজার টান মারে, সিগারেট মারে, কিন্তু এক ওয়াক্তের নামাজ পড়ে না, আর বলে খাজা বাবাকে ভালোবাসি, খাজা বাবা তোমার মতো মুরিদ দেখে লজ্জা পাবে, বড় কষ্ট লাগে। আমি সিস্টেমের বিরুদ্ধে, আমি কখনো পীরের বিরুদ্ধে নয়, আমি হচ্ছি পীরের বেটা, আমার বাপ পীর, আপনারা হয়তো অনেকে জানেন, আমার আব্বাজান খিলাফতি পেয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন না, আমার ভাই মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই কি আখলাক, কি চরিত্র তিনাদের, কি ভাষা। আজকে তো আমাদের মতো বক্তারা জানেন ওই সমস্ত হুজুরদের বরকতে গাড়ি চেপে জলসা করতে আসছি, তেনারা পায়ে হেঁটে মেদিনীপুর জলসা করতে এসছে, এটা যারা বৃদ্ধ আছে 80-90 বৎসরের বুড়ো তারা জানে, তারা যখন ছেলে মানুষ ছিল এই পীররা আমাদের বড়রা আকাবিররা পায়ে হেঁটে জলসা করেছে, না খেয়ে জলসা করে দিয়ে গেছে, মানুষের সেবা করেছে। আজকে আমাকে যদি পীর বলতে যান, আমার মতো ভণ্ড আর কেউ নেই, সমাজের টাকা লুটছেন, আপনারা মনে করছেন এই মৌলভীদিকে আল্লাহ ছেড়ে দিবে, হুজুররা রিহাই পাবে, তাহলে কোরআন খুলুন, আপনাদেরকে কোরআন শুনাই। আমার আল্লাহ মৌলভী চিনিয়েছে, কি চিনিয়েছেন কথা বলুন, মৌলভী কোন হুজুরটা খারাপ কোন হুজুরটা ভালো, আল্লাহ হুজুরকে আটকাবে কি আটকাবে না? সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে আমার বিশ্ব নবী বলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব,
আমার কোরআনের আয়াতকে যারা নিজেদের বাজার চালাবার জন্য পেট ভরাবার জন্য যে মুলবিরা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের বাজার চালাবার জন্য পেট ভরাবার জন্য তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না কিয়ামতের দিনে আমি তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব সেই মুলবিদের গ্রেবান ধরা হবে আর জাহান্নামে নিক্ষেপ করা হবে আমার ভাই আমাদের মত কত মুলবি তো দূরের কথা আর একবার চলুন সূরায়ে আরাফ প্রথম পৃষ্ঠা ফালানাস আলান্নাল লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন মুলবি মোল্লা পীর ফকির তো দূরের কথা আমি তো নবী পয়গম্বরকেও টার করাবো আর তাদের উম্মতকেও টার করাবো নবীদিকেও প্রশ্ন করবেন আমার আল্লাহ আর তার উম্মতকেও প্রশ্ন করবে কেমন তোমাদেরকে দাওয়াত দিয়েছে আর তোমরা কেমন গ্রহণ করেছো কেউ রিহাই পাবেন না আমার ভাই ওই জন্য সবাই নিয়ত করলেন আজ থেকে সবাই ভালো হবে জোরে বলুন ইনশাআল্লাহ ভণ্ডদের হাত থেকে বাঁচুন আজকে আমাদের সমাজ জানেন নামাজ পড়ে না রোজা রাখে না দিনের উপরে প্রতিষ্ঠিত নাই বালা মুসিবত এলে কি করে হুজুর খুঁজে বেড়ায় কোন হুজুর ভালো তাবিজ দিতে পারবে তাই না মলবি খুঁজে বেড়ায় দোকান করেছে একটা খিরপাই বাজারে ঘাটালে একটা ভালো দোকান করেছে দোকান বেশ ভালো চলছে না হুজুর কেসে বলছে হুজুর একটা তাবিজ হবে না বরকতের দোকানে যেন বরকত হয় তো আপনার জ্ঞান নেই যদি আমার তাবিজে বরকত হয় দোকানটা তোমার হতো না আমার হতো তাবিজ কার কাছে বরকতের আমাদের কাছে তো তোমাকে আমি বরকত দিতে যাবো কেন সব দোকানগুলো তো আমিই লুব বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা 99% লোক সমাজকে ধোকা দিচ্ছে তাবিজ তেল পড়া পানি পড়ার নাম করে আমার ভাই শুনে রেখে দেন তাবাজ প্রথমে বুঝিয়ে দিই তাবাজ আছে হাদিসে এই জন্য হারাম ছেলেরা সুনা পড়তে পাবে কথা বলুন আমার সঙ্গে উত্তর দিবেন সুনা পড়া যাবে সুনা পড়া যাবে না লোহা লাগানো যাবে না যে কোনো ধাতু হারাম একমাত্র রূপ অতটা রূপর আংটি পড়তে পাবে যতটা রূপর দ্বারা বিক্রি করে তোমার দাফন কাফন হবে সফরে আছেন মারা গেছেন পয়সা নাই আপনার আংটিটা বেচে কিছু টাকা হলো সেই টাকার দ্বারা যেন তোমার দাফনটা হয়ে যায় কাফন হয়ে যায় অতটুকু ইজাজত দিয়েছে শরীয়ত আংটি পরতে পাবেন তাও রূপর অন্য কিছু নয় বাকি সমস্ত ধাতু হারাম এক নম্বরই ওই মাদুলিটা টাঙালে দ্বিতীয় নম্বর বুখারী শরীফের হাদিসে আছে যে কোরআনের আয়াত নিয়ে পায়খানা ঘরে যাওয়া নিষেধ পায়খানা ঘরে কোরআন পড়া যাবে কথা বলুন কোরআনের আয়াত লেখা নিয়ে যাওয়া যাবে তো তোমার শরীরে যদি কোরআন লেখা থাকে সেটা যদি গায়ে টাঙানো থাকে পায়খানা করে কি করে যাবে বুঝতে পেরেছেন না পারেননি দ্বিতীয় নম্বর আপনার মন দুর্বল হয়ে যাবে আমি সুযোগ পাই সুযোগটা বলে দিই আমাদের মায়েদের একটা দুর্বলতা কিছু হোক আর না হোক মোটামুটি তাবিজ দিলে ভালো হয়ে যায় তাই না আমাদের বাজার তো ওই করেই চলছে তাবিজে বাজার চলছে আমাদের এমনি চলছে একটা উদাহরণ দিই আপনাদেরকে আপনার এই গ্রামের একজন সবজি ব্যবসা করে সকালবেলায় উঠে ঘাটালে সবজি বেচতে যায় গেছে সবজি নিয়ে গাদা তো সবজি বিক্রি করতে গিয়ে দেখলো আলু 10 টাকা কেজি পটল 5 টাকা কেজি পালং শাক 2 টাকা কেজি একদম বাজার খারাপ খারাপ যায় না মাঝে মাঝে বাজার বাজার খুব খারাপ পকেটে টাকা নাই বেশ ভালো বিক্রি বাটা হলো না মিজাজ খারাপ বাড়িতে এসছে খালা বললে কই গো 100 টাকা দেখি চুপ কর খেপি রোজ টাকা জ্বলিয়ে দিলি তোরা এই মনে মনে করছে আমার খালা আমার ওপরে একদম বেজার আমাকে ভালোবাসে না হুজুরের কাছে হাজির হুজুর আমার স্বামী একদম ভালোবাসে না তাবিজ দেন আমি দেখলাম এই সুযোগ পেয়েছি বললাম জামা এনেছো আমি খালি অবাক হয় আমাদের দেশে রক্ত দিয়ে ল্যাবরেটরিতে রক্ত রক্ত দিয়ে রিপোর্ট ধরা পড়ে না যে কি হয়েছে কিন্তু অনেক মাল আছে জামা মেপে রোগ বলে দেয় আর মেয়েরা যদি এরকম জামা মেপে কেউ ছোট বড় করতে পারে না বলবে দারুন মলবিল জামা মেপে বলে দিয়েছে তাহলে সে মলবির বাজার খুলে গেল বুঝতে পেরেছেন না পারেনি যদি জামা মেপে কেউ ছোট বড় করে দিতে পারে তাহলে তার বাজার খুলে গেল আর এরা এরাই প্রচারক আমাদের পাড়ায় এসে প্রচার করে দেবে শুনেলেন
এর পরে বললে হুজুর বললে মুরগ মোরগ এনেছো বললে লাল মোরগ এনেছো হুজুর বললে জবাই কর রক্ত দিয়ে একটা তাবিজ লিখে দিয়েছে বললে হুজুর কি করব বললে এটা নিয়ে গিয়ে খালুর বালিশের তলায় ভরে দিবি ইনি গিয়ে ভরে দিয়েছে তারপরের দিনে হাটে গেছে ঘাটালে আলু হচ্ছে 40 টাকা পটল 70 টাকা ঝিঙে 21 টাকা ঝিঙে 100 টাকা পালং শাক 70 টাকা একদম পকেট ভর্তি হয়ে গিয়েছে দারুণ বাজার ভালো বাড়িতে এসে বলছে কেপি আলে 500 টাকা লাগ আর ই মনে মনে করছে তাবিজ দারুণ কাজে লেগেছে বুঝতে পেরেছেন না পারেছি ই মনে মনে ভাবছে তাবিজ দারুণ কাজে লেগেছে ই তখন পাড়ার মেয়েদের কাছে বলছে সকালবেলায় থালা ধুদে ধুদে বলো খুজুরের কাছে তাবিজ এনে এমন ভরেছি তোর খালু সুজা হয়ে গেছে কিন্তু জানে না আজকে খালুর বাজার ভালো বলে তোমাকে 500 টাকা দিয়েছে তাবিজের ধোকাবাজিটা শুনলেন আমি তখন খাগড়াগড় মাদ্রাসায় পড়াতাম বর্ধমান টাউনে 4 বছর পড়িয়েছি মাদ্রাসায় এ আমি শুয়েছিলাম আমার বন্ধু ফোন করেছিল কি বললেন খাগড়াগড়ে সব একসাথে পড়াতাম তো আমি রাতের বেলায় শুয়ে আছি সে দেখছে একটা নতুন মোটরসাইকেল কিনেছে তখন আমি এমনি মালসাই পড়াতাম আর টুকিটাকি একটা দুটো জলসাই মোটরসাইকেলে যেতাম এলাকায় তো আমি চিন্তা করলাম আল্লাহ মোটরসাইকেল কিনেছে কি করে কিনলে কি জানি 3000 বেতন এতে মোটরসাইকেল সে দেখে নতুন হিরো হন্ডা বার করলে চলেছে দেড় রাত 12টায় আমাকে উঠুচ্ছে আমি বললাম কি হয়েছে এত রাত্রে উঠুচ্ছিস বললে বিরাট গোলমাল আমি একটা ঘর বন্ধ করে এলাম ছাদেতে জেল্লা পাচ্ছিল আজকেও ফোন করেছে এখনো মাল্লা পাচ্ছে আমরা কত বড় ফেরবল দেখিনি তারপরে দেখলাম নতুন মোটরসাইকেল বার করেছে আমি বললাম এটা কি করে কিনলি বল বললে ওই বন্ধের টাকা দিয়ে কিনেছি 22000 আমরা কি ফের দেখ এটাও জেনের টাকায় রাস্তায় কি করে জিন্নাতে দেখ কোন রকম তার বাড়িতে পৌঁছালাম টাউনে বাড়ি আহাহা মুসলমান বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়িতে কোরআন আছে নাকি বলছে হুজুর আমাদের বাড়িতে কেউ কোরআন জানে না অর্থাৎ কোরআন নাই হুজুর আমাদের বাড়িতে নামাজ পড়ে না তাই যাই নামাজের পাটি নাই ছাদেতে মাল্লা পাচ্ছে আমি দেখলাম সত্যিকারই মনে হচ্ছে কেউ যেন ছুটছে আমি বললাম দাঁড়াও আমি ওপরে গিয়ে দেখে আসি বললে যাই না কাচারে দিবে আমি অত সুজালয় আমারও 90 কেজি ওজন আছে পারবে না চলে গেলাম ওপরে ছাদে গিয়ে দেখছি সজনে ডাঁটার ডাল লেগে আছে ছাদে আর ফুলগুলো পড়ছে ইন্দুরে ছুটে ছুটে খাচ্ছে আর বিড়ালে তাদিকে খেদারে বেড়াচ্ছে ইন্দুরগুলোকে আর নিচে আর মনে করছে জেন ছুটছে বুঝতে পেরেছেন ঘর বন্ধু হয়ে গেছে চার কোণে চারটা ভাঁড় ফুটেছে আমি নিচে এলাম আমার বন্ধু বললে কি দেখলি বল আমি বললাম আমি যা দেখেছি বলে দিলে তোর পিঠে চাম থাকবে না বলে কি করতে হবে তারা বললে হুজুর কি হয়েছে গোলমাল কোথায় আমি বললাম যত গোলমাল তোমাদের সজনে ডাঁটার গাছটা ওটা কাটতে হবে তাড়াতাড়ি কুড়ুল বার করে দিয়েছে আমি বললাম মিছি মিছি দোয়া পড়ার কেটে দে যদি বাঁচতে চাস গাছ কেটে দিলাম তারা বললে কুড়ুলটা লুবো না বলছে এটাও মাদ্রাসা লাভ নিয়ে পালিয়েছ মাদ্রাসার বেলায় নিয়ে পালিয়ে এলাম কুড়ুলটা বলে ওটাও লুবো না চেনের গাছ কেটেছি লিলে না তিন দিন পরে ফোন করছে হুজুর যত গোলমালয় সজনে ডাঁটার গাছটা আর মাল্লা পাইনি বন্ধ হয়ে গেছে আমি বললাম গোলমাল কোথায় তোমরা জানলে মলবির পিঠের চাম থাকতো না আপনারা দেখবেন রাতের বেলায় যদি ঘাটাল থেকে হেঁটে আসেন মনে মনে হয় না পেছনে কে হেঁটে আসছে হ্যাঁ আর যাদের যদি একটু যদি গোলমাল দুর্বল হয় হাঁটটা কি হবে সকালবেলায় হুজুরের চলেইছে আমার বাজার খুলে গেল কি বললেন এরপরে বললাম কি করতে হবে বলে হাতে একটা তাবিজ বাঁধবি ঘরের চার কোণে চারটা চিটুবি পানি পড়াটা ছিটিয়ে দিবি এটা 3 বার খাবি ওটা 5 বার খাবি ঘোড়ার ঠ্যাং আর আমি বলছি 5 ওয়াক্তের নামাজি হন কোন শয়তান আপনার কাছে আসবে না আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শুনে নাও যারা মনে মনে করছো আমরা বরকতের তাবিজ লব বালা মুসিবতের তাবিজ লব তারা কান খুলে শুনে যাও আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমি আল্লাহ যা কখনো তোমাদিকে ভয় দেখাই রোগ জ্বালা দিয়ে কখনো বালা মুসিবত দিই
কখনো রোগ জ্বালা, কখনো খেতি বাড়িতে ক্ষতি করি, কখনো তোমাদের মালের ক্ষতি করি, আর আমি আল্লাহ লক্ষ্য করি অবাশির সাবিরিন, তোমাদের মধ্যে কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শুনে নাও, আমার আল্লাহ কোরআনে বললেন যারা সবর করবে ধৈর্য ধারণ করবে, আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, তাদের কাছে যখন বালা মুসিবত আসে তাদেরকে বলে দাও কানু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা সঙ্গে সঙ্গে দোয়া পড়ো, ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদিকে প্রত্যাবর্তন করতে হবে, এই দোয়াটা পড়ুন। আমি মায়ের দিকে বলবো পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাও, আমরা নামাজ পড়ি না, আমার ভাইয়েরা শুনে নেন কোরআনে আমার আল্লাহ নকল করলেন, হে আমার বিশ্ব নবী বলে দাও পৃথিবীর মানুষকে, ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র তারা শান্তির সঙ্গে বিচরণ করবে, আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কানু সালামা, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের দ্বিতীয় নম্বর চরিত্র হচ্ছে তারা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করে না, যদি তর্ক বিতর্ক করে যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আমার নবীজি সম্পর্কে যার কোনো জ্ঞান নেই তাদের সঙ্গে তোমরা তর্ক করো না, আসসালামু আলাইকুম ভাই পরে কথা বলবো, কথা বলার সময় নেই, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আখলাক। আর তৃতীয় নম্বরটা হচ্ছে দারুণ প্যাথেটিক, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাম ওয়া কিয়ামা, তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে, সবাই নিয়ত করুন আজ থেকে আমরা আল্লাহকে মনে রাখবো রাতে।